আমরা পিডিএফ ফাইল ওপেন করার জন্য অ্যাডোব অ্যাক্রোবেট এই সফটওয়্যারটি ব্যবহার করি। এই সফটওয়্যারটার ফাইল সাইজ অনেক লার্জ। আমরা যদি চাই তো খুব অল্প ফাইল সাইজের একটা সফটওয়্যার সেটাকে আমরা ইউজ করতে পারি এক্ষেত্রে, সেটি হচ্ছে আমাদের সুমাত্রা পিডিএফ। এই ফাইলটাকে কিভাবে আমরা ডাউনলোড করব, প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে এবং এখানে টাইপ করব সুমাত্রা পিডিএফ, আমার টাইপ করা আছে। এই ওয়েবসাইটে ঢুকব, ডাউনলোডে ক্লিক করব। 64 বিটের জন্য এই ফাইলটি এবং 32 বিটের কম্পিউটারের জন্য এই ফাইলটি ডাউনলোড করব। আমার ডাউনলোড করা আছে, সরাসরি ডাউনলোডে চলে যাচ্ছি। এটি আমাদের সফটওয়্যারটি, আমার অলরেডি ইনস্টল করা আছে, এটা নর্মালি ইনস্টল করলে হয়ে যাবে, চোখের পলক ইনস্টল হয়ে যাবে, খুবই অল্প সাইজের একটি সফটওয়্যার যেহেতু। এরপরে সফটওয়্যার আইকনটা এখানে চলে আসবে। এবার এই ফাইলগুলো পিডিএফ যেটা, এটাকে আমি ডিফল্ট হিসাবে সুমাত্রা পিডিএফ করে দেব ওপেন করার জন্য। আমার পিডিএফগুলো কিন্তু এখন সবগুলোতে সুমাত্রা পিডিএফ সফটওয়্যারের আইকন দেখাচ্ছে। আমি একটি ফাইলকে ওপেন করি, এই পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে। এখান থেকে কিন্তু আমরা জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। অ্যাডোব অ্যাক্রোবেটে কিছু এক্সট্রা সুবিধা থাকে, কিন্তু আমার যদি উদ্দেশ্য শুধুমাত্র হয় যে আমি শুধু পিডিএফ ফাইল ওপেন করব, রিড করব, তাহলে সেক্ষেত্রে সুমাত্রা পিডিএফ সফটওয়্যারটি অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যেতে পারে। অ্যাডোব অ্যাক্রোবেট এবং সুমাত্রা পিডিএফ দুটো সফটওয়্যারের যদি আমি তুলনামূলক ফাইল সাইজ দেখতে চাই, তাহলে আমি দেখব যে আমার এখানে ইনস্টল করা আছে অ্যাডোব অ্যাক্রোবেট 852.84 মেগাবাইট, সে জায়গায় সুমাত্রা পিডিএফ অনলি 19.18 মেগাবাইট। সো ফাইল সাইজ আকাশ পাতাল পার্থক্য।